নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন ভর্তা। একদম ধাবা স্টাইলের চিকেন ভর্তা কিন্তু বাড়িতে ভীষণ সহজেই বানিয়ে নেওয়া যায় আর খুবই কম সময় লাগে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নেওয়া যায় ধাবা স্টাইলের চিকেন ভর্তা। চিকেন ভর্তা বানাবার জন্য সবার প্রথমে চিকেনটাকে সেদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 250 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে মিনিট 4-5 সময় ধরে চিকেনটাকে সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু চিকেন সেদ্ধ করার প্রয়োজন নেই, ম্যাক্সিমাম 4-5 মিনিট। দেখুন, চিকেনটা আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি চিকেনের টুকরোগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চিকেনের যে স্টকটা আছে সেটাও কিন্তু আমি এই রান্নাতেই ব্যবহার করব। প্লেটের মধ্যে তুলে নিয়ে চিকেনের টুকরোগুলোকে একটু ঠান্ডা করে নেব। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে দুটো ফর্কের সাহায্যে একদম ছোট ছোট টুকরো করে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। সেদ্ধ করে নেওয়া সমস্ত চিকেনটাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন, তবে এই রান্নাটা রিফাইন্ড অয়েলে বেশি ভালো হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের মিহি করে বেটে নেওয়া পেঁয়াজ। যদি আপনাদের কাছে বড় সাইজের পেঁয়াজ না থাকে তাহলে আপনারা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নেবেন। পেঁয়াজটাকে খুব ভালো করে মিনিট 2-3 সময় ধরে মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব। পেঁয়াজ ভালো মতন কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা আর দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা। রসুনের থেকে আমি আদাটা একটু কম ব্যবহার করি, কারণ চিকেনে রসুনের থেকে যদি আদাটা একটু কম দেওয়া হয় তাহলে টেস্টটা ভালো আসে। আর দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। সমস্ত কিছু দিয়ে আরও 3 মিনিট সময় ধরে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। 2টো ছোট সাইজের টমেটোকে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন, মানে কেনা টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। এবার টমেটোটাকে দিয়ে আবারও 3-4 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেব। চিকেন ভর্তা যত লো ফ্লেমে কষিয়ে কষিয়ে করা হবে তত কিন্তু তার টেস্টটা ভালো আসবে। পেঁয়াজ আদা রসুন ভালো মতন কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ রোস্টেড ধনে গুঁড়ো আর 1 চা চামচ রোস্টেড জিরে গুঁড়ো। এই মশলাগুলো দিয়েও আরও 2-3 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এই মশলাগুলোকেও আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার থেকে যখন ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব শ্রেডেড চিকেন। এবার চিকেনটাকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। চিকেনটা দেওয়ার পর কিন্তু রান্নাটা হতে খুব একটা সময় লাগবে না, কারণ অলরেডি চিকেনটা সেদ্ধ করাই আছে। দিয়ে দিলাম চিকেন স্টক, মানে চিকেন সেদ্ধ করার জলটা, ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 10-12টা কাজু আর নিচ্ছি 1 টেবিল চামচ চারমগজ। চারমগজ যদি না থাকে তাহলে আপনারা পোস্ত দানাও দিতে পারেন।
দু টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিলাম। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন চিকেনের থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার মগজ কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা, ভালো করে মিশিয়ে দিলাম। চিকেন ভর্তার কিন্তু খুব একটা বেশি গ্রেভি হয় না, এই রকমই মাখা মাখা থাকে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দু টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম কিন্তু মাস্ট, যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের সর ফেটিয়ে নিয়েও কিন্তু দিতে পারেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি আমি ব্যবহার করছি, এটা অপশনাল, যদি আপনাদের পছন্দ না হয় দেবেন না। হাতে একটু ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি ভালো করে গুঁড়ো করে নিয়ে সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর দিলাম একটু বাটার। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের চিকেন ভর্তা অলমোস্ট ডান। শেষ একটা ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা হার্ড বয়েল ডিম। আমি দুটো ডিমকে সেদ্ধ করে নিয়েছি। এই ডিমটা ভর্তার ওপরে এইভাবে সব শেষে দিয়ে দিতে হবে, তারপরে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল একদম ধাবা স্টাইল চিকেন ভর্তা। যদি ধনে পাতা দিতে ইচ্ছে হয় তাহলে আপনারা এর মধ্যে ধনে পাতাও দিতে পারেন। গ্যাসে ফ্লেম বন্ধ করে দিলাম। এবার চিকেন ভর্তাটাকে আমি সার্ভ করছি। রুটি, পরোটা, নান, লাচ্চা পরাঠা সমস্ত কিছুর সাথেই কিন্তু চিকেন ভর্তা খেতে ভীষণই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।